ভালো মশারি কেনার সবচাইতে ভালো পাঁচটি উপায় বলে দেব এই ভিডিওতে। মশাবাহিত রোগ হতে পরিবারের সকলকে রক্ষা করতে এবং গরমের মাঝে যাতে ফ্যানের বাতাস পর্যাপ্ত প্রবেশ করে এমন মানসম্মত ঘরের সৌন্দর্যবর্ধক মশারি সংগ্রহ করতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে নিন। তথ্যগুলো জানা থাকলে বাজারে সস্তা মানহীন মশারি কিনে বারবার ঠকতে হবে না। মশারির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ফেব্রিক্স, অর্থাৎ কি ধরনের বা কি মানের নেট দিয়ে মশারিটি তৈরি হচ্ছে। মশারির নেট যদি সঠিক মানের না হয় তবে এই মশারি কিছুদিন পরেই ছিঁড়ে যাবে অথবা ম্যাট্রিক্স বা তোষকের নিচ থেকে বের করার সময় ছিঁড়ে যাওয়ার বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি গরমের সময় এই মশারিতে কোনো প্রকারের বাতাস না প্রবেশ করার ফলে মশারি থাকার পরেও কয়েল ব্যবহার করতে হয়, যা পরিবারের সকলের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। মশারির বডির ফেব্রিক্স এবং মশারির উপরের ফেব্রিক্স বা চালার যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয় সেটা একই কিনা তা অবশ্যই খেয়াল করতে হবে, কারণ সাধারণ মশারিতে বেশিরভাগ সময় মশারির উপরের একই কালারের কম দামের ম্যাচিং কালারের ফেব্রিক্স ব্যবহার করা হয়, ফলে সঠিকভাবে ফ্যানের বাতাস প্রবেশ করে না এবং মশারির মান কমে যায়। মশারির প্রতিটি কর্নারে অবশ্যই পর্যাপ্ত কুচি থাকতে হবে, তা না হলে খাটের চারপাশে সঠিকভাবে মেলানো যায় না। সাধারণ মশারিতে পার বা নিচের অংশে সাধারণত নিম্নমানের একই কালারের কাপড় ব্যবহার করা হয়, যা দেখতেও খারাপ লাগে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশারি তৈরিতে কি ধরনের ফিতা ব্যবহার করা হয়েছে তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ নিম্নমানের ফিতাগুলো কিছুদিন পরেই ছিঁড়ে যায়, ফলে মশারি টানানোর ক্ষেত্রে ব্যাপক ঝামেলা তৈরি হয় এবং মশারির সৌন্দর্য নষ্ট হয়। পাশাপাশি জোড়াগুলোতে সিঙ্গেল নাকি ডবল সেলাই দেওয়া হচ্ছে তা অবশ্যই খেয়াল করতে হবে। উপরে এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে মেনে চেরিবি তৈরি করছে আন্তর্জাতিক মানের কোয়ালিটি মশারি। এই মশারি হাতে পেয়ে অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ, এবং আপনার মনে হবে এতদিন পরে মানসম্মত মশারিটি আপনি হাতে পেয়েছেন। এই মশারি অর্ডার করতে কোনো প্রকার অ্যাডভান্স করতে হচ্ছে না এবং ডেলিভারি গ্রহণের সময় দেখে নেওয়ার সুযোগ থাকছে, তাই অর্ডার করতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে অথবা বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।